কিন্তু শিব তো একদিকে জটাধারী বাগের ছাল পরে তা যে সমস্ত নারীরা এখন শিবের পুজো করছে তাই এরকম একটা ন্যাংটো পংটো এরকম কি শিবকে কী কেউ পাচ্ছে এরকম শিবকে কী কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না কাল সকালে গিয়ে যদি একটা মেয়ের বাড়ির সামনে এসে শিব এসে দাঁড়ায় বলে আমি তোমার বর তা বলে দূর আসালা তো চার চাকা গাড়ি কোথায় বাড়ি কোথায় সেই রকম এইরকম চুলে ছাটনি কোথায় এখানে প্রশ্ন ছিল যে এরা শিবের মতো বর কেন চান আচ্ছা আমি এক করে বলে দিচ্ছি এক কথাই বলে দিচ্ছি ইন ডিটেল এটা পৌরাণিক কাহিনীতে যেভাবে বলা আছে এগুলো আমি অতটা গুরুত্ব দিই না ওই শিবকে দান করো ওই দিনে উনি করলে খুব খুশি হবেন এবং ওখানে বলা আছে সতী করেছিলেন পূজা এই জন্য আশীর্বাদ দিয়েছিল এই দিনে যত নারীরা পূজা করবে সবাই এই শক্তি লাভ করবে আমার মতো বট চাইবে এই অর্থে এরকম কিছুই নয় মাইথোলজিক্যাল যা ব্যাখ্যা আছে দর্শন তত্ত্ব না বুঝলে মাইথোলজিক্যাল তত্ত্ব শুধু বুঝে লাভ নেই মাইথো শব্দটা মিথু থেকে এসেছে মিথ্যা থেকে এসেছে যা মিথ্যা তা মাইথোলজিক্যাল কিন্তু ওই মিথ্যার আড়ালে সত্য আছে ওই সত্যকে উপলব্ধি না করলে ওটা মিথ্যাই হয়ে যাবে হ্যাঁ তারা চান তারা যারা গারস্থ জীবনে যাবেন শিবকে উন্নত যোগী হিসেবে দেখা হয়েছে উন্নত মহাযোগী হিসেবে দেখা হয়েছে উন্নত মহাপুরুষ হিসেবে দেখা হয়েছে উন্নত ভগবান অবতার রূপে দেখা হয়েছে আবার ভগবান রূপে দেখা হয়েছে বা পরম পুরুষ তিনি তাহলে আমরা যদি পরম পুরুষত্বের সাধনা করি তাহলে তাদের ধারণা পৌরাণিক সিদ্ধান্ত অনুসারে যে আমরা এরকম কোন পরম পুরুষের স্বরূপ এরকম কোন একটা ব্যক্তিকে প্রাপ্ত হব এরকম শক্তিশালী পুরুষ হবেন এরকম কিছু প্রাপ্ত হলে আমাদের জীবন সুখের হবে কিন্তু শিব তো একদিকে জটাধারী বাঘের ছাল পরে তা যে সমস্ত নারীরা এখন শিবের পুজো করছে তা এরকম একটা ন্যাংটো পংটো এরকম কি শিবকে কী কেউ পাচ্ছে এরকম শিবকে কি কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না কাল সকালে গিয়ে যদি একটা মেয়ের বাড়ির সামনে এসে শিব এসে দাঁড়ায় বলে আমি তোমার বল তা বলে দূর আসালা তো চার চাকা গাড়ি কোথায় বাড়ি কোথায় সেই রকম রকম চুলে ছাটনি কোথায় তো আসলে এগুলো লৌকিক মতো যেটা চলছে এগুলো কিন্তু মাধাগামী লাভ নেই এগুলো হচ্ছে সবই লৌকিক জগতের মানুষের ভ্রান্ত সিদ্ধান্ত এছাড়া আর কিছুই না কিন্তু এর ভেতরে কিছু ভক্ত মেয়ে আছে যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে ভগবানকে ভালোবেসে একটা পুরুষ পাবো এটা ভগবানকে ভালোবাসা না আসলে ও একটা পুরুষ পেতে চাইছে তো কেন পুজো করে এগুলো গ্রাম্য প্রবাদে যেগুলো আছে এগুলোর উত্তর আমাদের কাছে নেই ওরা যে কেন করছে কী কারণে করছে এর কোনো উত্তরই তারাই জানে না এগুলো একটা ভ্রান্ত সিদ্ধান্ত থেকে এসছে কিন্তু মুখ্যত উত্তর হবে এটাই দর্শন যে নারীর ভেতরে শিবত্বকে জাগানো পুরুষের ভেতরে যেমন কুলকুণ্ডলিনী শক্তি আছে নারীর ভেতরে তেমনি শিব শিবশক্তি আছে শিব শক্তি আছে এই শিব শক্তির সঙ্গে গৌরী শক্তির মিল করিয়ে দেওয়া নামই নারীর শিব পূজা কোথায় সেটা সেটা কোথায় আমি বলছি ঊর্ধ্বে পরমব্রহ্মে পরম বীর্যরূপী শক্তি ওজরূপী শক্তি পরম ব্রহ্ম শিব আর নারীর নিচে রজ শক্তি বিন্দুরূপা শক্তি মহাগৌরী এই গৌরী তত্ত্বকে তিনি শিবের সঙ্গে মিলাতে চাইছেন শিব তুমি এসো এই শিব ও যার রজে যখন মিলে যায় তখন মহা সচ্ছিদানন্দময় পরম শিবের প্রাপ্তি ঘটে পরম পৌরুষত্ব লাভ হয় নারী তখন মহাযোগিনী হয় তখন সে বেশ্যা হয় তখন সে গা গায়ত্রী হয় মৈত্রী হয় গার্গী হয় নবী হয় হুম কোন ধর্মে লাগবে এই সমস্ত নারীদের পুজো আর এই প্রশ্নের উত্তর ঘাটাঘাটি করার জন্য আমরা এসে যাই হোক এই হচ্ছে তো কথা কোন নারী যদি উন্নত ভক্তিমতী হয় পরম পিতাকে পাওয়ার জন্য তিনি পুজো করছেন তপস্যার জন্য শুধু চতুর্ চতুর্দশীতে নয় তো শিবলিঙ্গের সময় নয় তো সে সদা সর্বদা ভগবান শিবের স্মরণ করছে এরকম কোনো নারীর কাছে কি জিজ্ঞেস করুন আপনি কি চান কেন জল ঢালেন শিব শিব জ্ঞান তো শুধু জ্ঞান কিসে দেওয়া অনন্ত ব্রহ্মাণ্ডের স্বর তিনি আবার জ্ঞান পান তিনি সব কিছু আবার জ্ঞান কি বা সেটা আমরা এখন জানবো কি করে একজন সাঁতারীর কাছে তা জানলে জানা যাবে মানুষের মুখস্থগত বিদ্যা এটা জেনে কি হবে শিব কি না কি এসব তথ্য কে বলবে শিবকে শিব কি কটা শাস্ত্রে তার সম্পর্কে লিখবে শিব তত্ত্ব ভগবত্ব কে লিখবে আপনি আমি বলছি ওটা জ্ঞানের প্রতীক অমুকের প্রতীক ওটা সাধারণ মানুষ বলছে ভগবানকে আগে জানুন না ভগবানকে পূর্ণরূপে জানুন তারপর বুঝবেন ভগবান কি জিনিস পাথরের উপর পাথরের উপরে জল ডালছে লিটার লিটার দুগ্ধ খরচা করছে চতুর্দশীতে এসে হাজার হাজার লিটারের দুধ শেষ হয়ে যাচ্ছে দেশে দরিদ্রতা যাচ্ছে না ওই নারীর ভেতরে মাতৃত্ব নেই কামুকতা রয়েছে ত্রিপত্র বিল্য দিচ্ছে লাভটা কী হবে আমার মুখ খোলাবেন না এই সমস্ত নিয়ে নারীদের অপমান হয়ে যাবে আমার অপরাধ হয়ে যাবে আমি নারী সংক্রান্ত এইসব ব্যাপারে আমি একবার এড়িয়ে গেছি মানে এড়িয়ে যেতে হবে এড়িয়ে গেছি মানে এড়িয়ে যেতে হবে ওসব আমার দেখা আছে ওসব দেখে লাভ নেই